আল্লাহ রসুল সাল্লু আলয় সাহাবিদদেরকে শুধু ইলমি শিক্ষা দেননি বরং তিনি তাদেরকে অনুপ্রাণিতও করেছেন যে অনুপ্রেরণায় সাহাবিগণ তাদের যান মাল আল্লাহর জন্য উৎসর্গ করতে কুণ্ঠাবোধ করেন নাই নিষিদ্ধ হওয়ার সাথে সাথে প্রচণ্ড আসক্তির মদকে রাস্তায় ফেলে দিয়েছেন আজ আমাদের মাঝে আমাদের নবী নেই কিন্তু নবীদের উত্তরসূরিগণ তো আছেন আইসিডি হালাকার একটা চিরাচরিত নিয়ম হল প্রশ্নোত্তর পর্ব আজকে হালাকা নেই কিন্তু এতজন সম্মানিত সায়কদের একসাথে পেয়ে কি প্রশ্নোত্তরের প্রশ্নোত্তরের সুযোগ মিস করা যায় তবে না আজকে কোনো গতানুগতিক ইলম শেখার কোনো প্রশ্ন উত্তর নয় বরং আজকে প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা শায়কদের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়ার চেষ্টা করব তাই আজকের প্রশ্নগুলি মাসালা বিষয়ক না হয়ে হবে একটু ব্যতিক্রমী প্রথম প্রশ্ন শাহেখ আকরামজন জামান বিন আব্দুল সালাম শাহেখের কাছে শাহেখ আপনি হজ কাফেলা মসজিদের মিম্বর মাদ্রাসা বা মাঠের ওয়াজ দাওয়াতের প্রায় সবগুলো জায়গায় কাজ করে থাকেন আপনার দাওয়াতি অভিজ্ঞতা ঝুলি থেকে যদি মজার কোনো ঘটনা আমাদের জন্য শেয়ার করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসলে তো শুধু মজারি ঘটনা নেই অনেক কষ্টেরও ঘটনা আছে তো মজা এবং কষ্ট দুইটা মিলিয়ে একটা বলি ব্রাহ্মণ আয় আমাকে একবার দাওয়াত করলো মাহফিলে তো আমি দাওয়াত কবুল করলাম উনি পরিচয় দিলেন আমি সৌদি প্রবাসী আমি ওখান থেকে সহি দেয়া গ্রহণ করে এসেছি আমি এলাকায় প্রচার করতে চাই তো ওনার বর্ণনা শুনে ওনাকে ডেট দিলাম পরে উনি আমাকে ফোন দিয়ে বলতেছে এলাকাবাসী তো খুবই মানে উত্তপ্ত মানে ওই যে সিন্নি জামাত না সুন্নি জামাত বলে ওরা ব্রেলবি ওরা খুব খেপে গেছে আর কি আমার নাম পোস্টার টোস্টারে দেখে পরে বলছে যে এই বক্তা তো নবীর বিরুদ্ধে কথা বলে এই বক্তা তুমি এলাকায় আনতে পারবে না তো আমাকে উনি ফোন দিয়েছেন বলছেন যে এলাকাবাসী একটা শর্তে রাজি হয়েছে আপনার মাহফিলে আসা আশা অ্যাকসেপ্ট করছে সেটা কি আপনি নবীর বিরুদ্ধে কিছু বলতে পারবেন না তা আমরা কি দাওয়াতি কাজে নবীর বিরুদ্ধে কথা বলি তো আমি বুঝে ফেলছি যে নবীর বিরুদ্ধে বলতে কি বুঝাই তারা তা আমি একটু যোগ করে বললাম যে ওদেরকে বললেন যে নবীর বিরুদ্ধে কিছু বলবো না যা বলার সব আল্লাহর বিরুদ্ধে বলবো তো বলছে আচ্ছা ঠিক আছে উনি আবার এতেই মানে কত সোজা সরল আমি যে কি কথাটা বললাম কোন জিনিস ও বুঝলেন আচ্ছা ঠিক আছে এটাই নাকি ওদেরকে জানাবে এরপরে মাহফিলের ডেট যখন খুব কাছাকাছি আগামীকালকেই মাহফিল আবার আমাকে ফোন দিয়ে বলছে যে আপনি ওই নবীর বিরুদ্ধে বা আল্লাহর আল্লাহ সম্পর্কে নবী সম্পর্কে কিছু না বলে ইসলামে হত্যা করার নিষেধ হারাম এই বিষয়ে ওয়াজ করবেন আমি তো আশ করতেছি যে বিষয় তো জটিল তো আমি বললাম যে কেন বলছে ওরা হুমকি দিছে আপনাকে হত্যা করবে আমাকে হত্যা করবে যারা এরকম উগ্র হত্যা করার জন্য আপনাকে হুমকি দিতেছে এই পরিবেশে আপনি ওয়াজ করতে চান আমি তো আশ করে ফেললাম তো বেচারা আর বলতে পারতেছে আমাকে মানে পিছে পড়তে পারতেছে না মাহফিল কিন্তু আমি আশ করে ফেললাম যে পরিস্থিতিটা কোন পর্যায়ে গেছে আমি বললাম যে ভাই আপনার এই মাহফিলটা মনে হয় না করলেই ভালো দেখেন তো বলছে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে মানে উনিও ভয় পাইতেছে কিন্তু আমাকে না করতে পারতেছে না বল বিষয় যারা হত্যা কর। অপ্রীতিকর ঘটনা হামলা করবে এগুলো ঘটনা তো আমরা অনেক জানি এই তিন গাড়ি পুলিশ এনেও বিশ হাজার লোক আমাদেরকে হত্যা করার জন্য এসেছিল কুড়ি গ্রাম এগুলো তো আছেই এইটা এই এই ঘটনাটার মধ্যে একটু মজাও আছে কষ্ট আছে যেন যার জন্য এই অনেক ঘটনার মধ্যে থেকে এইটাই আপনাদেরকে শোনাইলাম পরে আলহামদুলিল্লাহ বেসারা সেও রেহাই পেল কিভাবে যে এই প্রত্যাহার প্রত্যাহার করবে তার এই প্রোগ্রাম বা ক্যান্সেল করবে ও পথ খুঁজে পাচ্ছিল না কিন্তু আমি তার কথা শুনে যে যা আশ করলাম তাতে আমি যখন বলছি যে ভাই আমার তো মনে হচ্ছে এই মাহফিলটা আপনার ক্যান্সেল করা উচিত না করা উচিত স্থগিত ঘোষণা করেন বলছি আমার মনে হয় এটাই ভালো তাই করে আলহামদুলিল্লাহ এই হলো অবস্থা মানে একটাই শেয়ার করলাম আর কি আমাদের দ্বিতীয় প্রশ্ন আমাদের সম্মানিত শাহেখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ সাইখের জন্য শাহেখ আইসিডিতে যে অল্প কয়েকটি হজ কাফেলার আয়োজন করেছিল তার সবগুলোতে আপনি সাথে ছিলেন এবং কাফেলার হাজিদেরকে দিনের ব্যাপারে সামনে থেকে দিক নির্দেশনা দিয়েছিলেন সেই সফরগুলি থেকে যদি কোনো একটি অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করতেন ধন্যবাদ আইসিডির যে হজ কাফেলাগুলো আয়োজন করা হয়েছে সেগুলো অনেক ছিল না সম্ভবত দুইটি প্রোগ্রাম ছিল সেখানে এই হজ কাফেলাগুলোর আসলে প্রথমেই আমরাই উদ্বুদ্ধ হয়ে অনেকটা প্রস্তাব দিয়েছিলাম আমাদের উদ্দেশ্য ছিল যে হজের একটা রং টাইম লোকেরা একেবারে ফ্রি থাকে যদি তাদেরকে একটু ভারতের বিয়া এবং দাওয়াত দেওয়া হয় তাহলে তাদের মধ্যে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব কিন্তু শেষ পর্যন্ত সেই হজ কাফেলাকে মানে বন্ধ করা ছাড়া আমাদের আর বিকল্প মানে কোনো পথেই ছিল না তার কারণ হচ্ছে আসলে মানে এখানে যারা হজের খেদমত করেন মানে এদের অধিকাংশই হজের নামে বিভিন্ন ধরনের প্রতারণামূলক কাজ করেন এটা খুবই দুঃখজনক খুবই মানে অযাচিত বিষয় আমার সাথে যারা এই এই দুটি কাফেলা অংশগ্রহণ করেছেন তারা দেখেছেন যে প্রথম যিনি গিয়েছেন তিনিও মাসাল্লাহ একজন মানে দেখলে আপনি বলবেন যে এ ধরনের আল্লাহওয়ালা লোক তো দুনিয়াতে পাওয়া খুব কঠিন তো আমি যে অভিজ্ঞতার মানে কথা বলতেছি সেটা হলো মানে প্রথম কাফেলাটাই বন্ধ হয়ে যেত মানে প্রথম হজটাই করা সম্ভব হতো না যে প্রক্রিয়া চলে গিয়েছিল শেষে আমি দেখলাম যে একটা কৌশল না করলে সম্ভবত হাজি সাহেবদেরকে নেওয়া যাবে না তার কারণ হচ্ছে হজের এই যাদের সাথে আমরা এই বিষয়ে চুক্তি করেছিলাম তারা অনেকটা মানে আমাদের যেই চুক্তি আছে এই পুরাটাই নিজেদের মন মতো করে আমাদের সাথে যে কমিটমেন্ট দিয়েছে পুরোটাই তারা লঙ্ঘন করছে কারণ আমি দেখলাম যে যদি এখানে একটু বুদ্ধি না করা হয় তাহলে তো এই লোক আমাদেরকে আটকায় দেবে এবং আমরা লোকদের কাছে লাঞ্ছিত হব তো সেই কারণে শেষ পর্যন্ত আমরা হস্তক্ষেপ করে হজের কাজগুলো আমরা মোটামুটি করতে পেরেছি কিন্তু যেখানেই আমরা গিয়েছি আমরা দেখেছি যে প্রত্যেকটা জায়গায় কমিটমেন্টের মধ্যে যেভাবে করার কথা ছিল সেভাবে সেই লোকটা কাজ করতে পারেনি তারপরেও মানে এই হজ কাফেলা থেকে আমি দুইজন লোককে দেখেছি যারা আমি নাম বলব না তাদের মানে আমার অভিজ্ঞতা দেখেছি যে যারা মানে হজের আগে যা ছিল হজের পরে তাদেরকে দেখেছি যে তারা আসলেই মানে হজ হজ মাবরুর বলে একজন ব্যক্তি যেভাবে পরিবর্তন হয় দুইজন লোক আমার চোখের সামনে এখনও মানে হজ্জি মাবরুর হলে একজন ব্যক্তি যে মর্যাদা লাভ করে সে মর্যাদা লাভ করে একজন গতবার যখন আমি সিলেটে গিয়েছিলাম না বলবো না তখন আমাকে বলতেছে শেখ আমি এখন সকল প্রকার ঋণ মুক্ত হয়ে গিয়েছি তা আমার কাছে এটা একটা অ্যাচিভমেন্ট মনে হয়েছে যদিও অনেকগুলো মানে উত্থান পতন এবং অনেকগুলো বক্তব্য এর মধ্যে রয়েছে আসলেই হজের যে কাজ এই কাজটা একটু দুরূহ কাজ মানে সেকেন্ড টাইম আমরা যে ব্যক্তিকে দিয়েছি তিনি মানে সোভান আল্লাহ বা আলহামদুলিল্লাহ ছাড়া কোনো বক্তব্যই দেন না মানে এত আল্লাহওয়ালা লোক কিন্তু এত ওয়াদা খালাপ করেছেন যে মানে আমি আমার জীবনে এই ধরনের ওয়াদা খালাপ মিথ্যাবাদী লোক আমি জীবনে কোনো দেখিনি ফলে এই জিনিসের কারণে আমি এত বেশি কষ্ট পেয়েছি মানে এত বেশি আঘাত পেয়েছি যে এরকম লোক মানুষ দুনিয়াতে মানে আসতে পারে বা থাকতে পারে পরবর্তীতে তাকে নিয়ে বিভিন্নভাবে আমরা বসেছিও কিন্তু দেখা গিয়েছে যে কোনো ফায়দা হয় নাই আসলে এখানে যারা হজের মধ্যে কাজ করে থাকেন যদি তারা স্বচ্ছতার সাথে কাজগুলো করতেন তাহলে হজের মাধ্যমে মানুষের হেদায়তের কাজটা খুব সুন্দর হতো ভালো হতো কিন্তু সেটা হয়তো আইসিডির যেই কাফেলা ছিল অনেক আগ্রহ থাকার পরেও সেটা করা সম্ভব হয়নি বরং যা হয়েছে সেটা হচ্ছে এর সাথে যুক্ত হয়ে কেউ কেউ আইসিডি থেকে শেষ পর্যন্ত একেবারেই বোর্ড আউট হয়ে হয়ে যেতে হয়েছে মানে এটা এটাও আরেকটা দুঃখজনক বিষয় এটাও আরেকটা দুঃখজনক বিষয় তো মানে কিন্তু আমার কাছে একটা বিষয় ভালো লেগেছে সেটা হচ্ছে কিছু ভাই যারা আমার সাথে হজ করেছেন এদের অনেককে দেখেছি যে আলহামদুলিল্লাহ তাদের নীতি নীতিনৈতিকতা আখলাখ এবং তাদের যে অবস্থান মানে বড় ধরনের পরিবর্তন তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি কিছু অ্যাচিভমেন্ট অবশ্যই রয়েছে আল্লাহ কবুল করুন এটা আমার একটা সংক্ষিপ্ত অভিজ্ঞতা বর্ণনা করলাম আমাদের এবারের প্রশ্ন ডক্টর আবু বক্কর মোহাম্মদ জাকারিয়া শাহেখের কাছে প্রশ্নটা একটু ইন্টারেস্টিং সামাজিক মাধ্যমগুলোতে আমরা আপনার এবং ডাক্তার মঞ্জুর ইলাহি শাহেকের ছাত্র জীবনের একটি ছবি বেশ দেখতে পাই বেশ শেয়ার করা হয় যা থেকে বোঝা যায় আপনাদের মাঝে ছাত্র জীবন থেকেই বেশ হৃদ্ধতাপূর্ণ সম্পর্ক ছিল যেহেতু শুধু হালাকা নয় বরং আপনাদের শিক্ষাময় জীবন থেকেও আমরা অনুপ্রাণিত হই তাই আপনাদের দুজনের ছাত্র জীবনের কোনো মজার স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ডক্টর মঞ্জুর আলাহি আমার আগে মদিন ইউনিভার্সিটিতে গিয়েছেন আমি ওনার এক বছর পরে গিয়েছি কিন্তু আমার যখন মদিন ইউনিভার্সিটি কাগজ আসে যে আপনাকে কবুল করা হয়েছে এসার কবুল বলে তো আমি ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম কারণ আর কাউকে কাছাকাছি পাচ্ছিলাম না উনি মালসালিয়া ছাত্র ছিলেন আমিও মালসালিয়া ছাত্র ছিলাম সেই হিসাবে কিন্তু উনি বাংলাদেশে এক বছরের জুনিয়র ছিলেন তো ওখানে যাওয়ার পরে ওনার সাথেই বেশি চলাফেরা হতো বেশিরভাগ সময় কেন জানি জানি না হয়তো মালসালিয়ার কারণে হবে একসাথে যেহেতু সাধারণত মানুষ একসাথে বড় হয়েছে ওখানে দেখা হয়েছে এই জন্য একটা স্মৃতি বলবো শুধুমাত্র ছবিটা যেটা আবার বলে ছবিটা কিন্তু আমাদের খুব পছন্দনীয় ছবি না কেউ পাইলে এটাকে ডিলেট করলে পছন্দ করি আমরা কারণ আমাদের এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা প্রচার করতে চাই না কারণ দেখছেন যে আমরা তখন দাঁড়ি আমাদের উঠতেছে শুধুমাত্র কিছু আর তখন তখন তিনি চলে যাবেন জন্য বিভিন্ন কারণে তার ফেলতে এটা একটা কারণ এটাতে কিভাবে প্রচার হলো আমরা জানি না আমরা কিন্তু দেয়নি আমাদের সাথে এক ভাই ছিলেন তিনি হয়তো এটাকে প্রচার করে দিয়েছেন হতে পারে কারণ আমরা তখনকার দিনে ক্যামেরায় ছবি উঠতো না ভালো সম্ভবত উনি ইয়া দিয়ে উঠেছিলেন মোবাইল ক্যামেরা দিয়ে উঠায় নাই সরাসরি ক্যামেরা দিয়ে উঠেছে এটা তার কাছে ছিল আমরা কোনোদিন গুরুত্ব দিয়ে দেখি নাই কিন্তু পরবর্তী বুঝলাম যে এটা মোদী ইউনিভার্সিটির বারান্দা আঙ্গিনায় স্কুলিয়া শরীর আঙ্গিনায় তোলা হয়েছিল ছবিটা তো ওনার সাথে একটা শেয়ার করি আমরা যখন আমি যখন ট্রান্স মাস্টার্সে চান্স পেলাম তো উনিও পেলেন দ্বিতীয় বর্ষে সিদ্ধান্ত নিলাম যে এক রুমে উঠব সবাই মিলে এক রুমে উঠছি আমি উঠে দিয়ে সবাই মিলে আমরা এখন রমদান মাস ছিল তো বলছে আমরা এত কষ্ট করে রাতের বেলা যায় গিয়ে খাবো না রান্না করে খাবো এখন আমি তো আসলে কিছুই রান্না জানি না আমি বললাম যে আমি ভাত রান্না করতে পারি অগ্রিম বলে ফেললাম যাতে করে আমার ভাত রান্না করতে আমি জানি যে গরম দিলে আস্তে আস্তে হয়েই যাবে সমস্যা নাই তিনি বললেন আচ্ছা আমি তরকারি রান্না করবো মানে বিপদে পড়ে রাজি হয়ে গেলেন আরকি দুজনে বললাম যে ঠিক আছে আজকে বাজারে যেটা ভালো এটা কিনতে দেবো তো মাছ জারে সাপ একটা ইয়া ছিল তখনকার দিনে ভালো ছিল না বেশি এখনকার যে বড় বড় এগুলো ছিল বাজার হ্যাঁ শপিং মল ছিল না তো মার্জার মদিনা সবচেয়ে কাছে ছিল আমাদের ইউনিভার্সিটি তা আমরা ওইখানে গেলাম যে দেখলাম যে বিক্রি করতেছে খরগোশের গোস্ত একদম মনে করেন বেশি দাম যাই হোক আজকে খরগের গোস্ত নিয়ে রান্না করে খাবো খরগোশ গোস্ত রান্না করলাম ভোর রাতে উঠে খাইতে বসে বিড়ালের মতো লাগে তারপর আমিও খেতে পারলাম না উনিও খেতে পারলাম দুজনে না খেলো শেষ আর কিছু করতে হলো না বিড়ালের মতো লাগে এটা আর খাওয়া যায় না আর কোনো ক্রমেই সেই দিন ওনাকে মাঝেমধ্যে মনে উনি এত কথা মনে রাখতে আমার এত কথা মনে নেই বাবু মানে হাত দাস না সাহেব একটু ভুলে গেছে আর কোনো কিছু আল্লাহ সালাম আমাদের প্রশ্ন কাছে ইসলাম শেখ আপনি পড়ালেখা করেছিলেন মদিনাতে এরপর অনেক দিন দাওয়াতি কাজ করেছেন ইউরোপে এরপর সেখান থেকে এসে বাংলাদেশের মুর্শিদের মেম্বার মাদ্রাসা থেকে শুরু করে একদম মাঠে ময়দানো দাওয়াতি কাজ করে চলেছেন আপনার ইউরোপের দাওয়াতি দিনগুলি থেকে যদি কোনো ভয়ঙ্কর অথবা সুখকর কোনো অভিজ্ঞতা আমাদের জন্য সংক্ষিপ্ত পরিসরে শেয়ার করতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আন আবি মুসাল আশআর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আহাবা দুনিয়াহ বি আখিরাতহি ও মান আহাব্বা আু আদরিয়াহু রোমা বকা আলামাফনা আলহামদুলিল্লাহ আমি প্রশ্নের সরাসরি উত্তরে ঢুকে যাই মানুষের জীবনের বিভিন্ন রকম অভিজ্ঞতা থাকে আমার জীবনের যে অভিজ্ঞতা অথবা শিক্ষা ইউরোপ থেকে হয়েছে এটা আমি দেশে টিচিং প্রফেশনে অথবা অধ্যাপনা জীবনে দাওয়াতি জীবনে হয়তো আজীবন বাংলাদেশে কাটালে ওই অভিজ্ঞতা হতো না যেটা প্র্যাকটিক্যাল ইউরোপ থেকে হয়েছে বাস্তব আর নবীজ সালাম হাদিসে অনুবাদ করে দেই এর মাধ্যমে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব নবীজি সাল্লা সাল্লাম একসাথ করছেন যে তার দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে তার আখেরাত ক্ষতিগ্রস্ত হবে আর যে তার আখেরাতকে প্রাধান্য দিবে তার দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে অতএব একটা আর একটার সাথে কন্ট্রাডিক্টরি এই জন্য অনেক ওলামায়করামে হাদিসের সরাই বলেছেন আর দুনিয়া দুনিয়াওয়াল আখেরাত দররাতান দুনিয়া এবং আখেরাত একটা হলো আরেকটা একটা সতীন একটাকে যদি খুশি করেন তাহলে আর একটা না খুশ হবে এখন কি করা তখন নবীজি সুন্দর পরামর্শ দিলেন এই দুটো জিনিসের মধ্যে যেটি ক্ষণস্থায়ী আর যেটি চিরস্থায়ী এটি তুমি ক্যালকুলেশন করে চিরস্থায়ীটাকে ক্ষণস্থায়ীর উপরে তুমি প্রাধান্য দিবে ইউরোপে সেখানে মানুষের যান মাল কামাই রোজগার ইজ্জত সম্মান এই সবগুলোর মোটামুটি বাহ্যিক দৃষ্টিতে এক ধরনের মানে ওয়ান কাইন্ডস অফ সিকিউরিটি এটা আপনারাও জানেন এবং আমি প্র্যাকটিক্যাল সেখানে দেখেছি আমার মান নিয়ে কেউ কথা বলবে না আমার শরীরে আমার ফ্যামিলিতে ইজ্জত সম্মানে কেউ হস্তক্ষেপ করবে না আমি বাংলাদেশি বংশোদ্ভূত দেশে কিনোকায় মিশ্র বর্ণের বেটে তারপরে হলো বিদেশি আমি অফিসে কোথাও দাঁড়িয়েছি একেবারে সেখানকার ভাই বোন বিশাল লম্বা সে কোনোদিনই আমার আগে দাঁড়ানোর সুযোগ পাবে না সিরিয়াল সিরিয়ালে আমি তাদের কাছে দুই টাকা পাবো এইটা থেকে ডিপ্রাইভড হওয়ার কোনো সুযোগ নেই যেটা আমার প্রাপ্য সেটা সরকার জোর করে আমার বাড়িতে আমার অ্যাকাউন্টে অথবা আমাকে ডেকে নিয়ে আমাকে এটা দিয়েই দিবে আর যেটা সরকারের প্রাপ্য কোনোভাবে হাজারো এক্সকিউজ করে সেখান থেকে ক্ষমা পাওয়ার কোনো উপায় নেই সেটা দিতেই হবে দুটো জিনিস সেখানে আমি দেখেছি দুইটা জিনিস নাই একটা আমাদের দেশে যেরকম আমি পাই না তারপরেও প্লিজ একটু দয়া করেন এভাবে হয়ে যায় আরেকটা হলো ভুল হয়ে গেছে এক্সকিউজ মি হ্যাঁ ক্ষমা করে দেন আর করব না এটা অনেক সেক্টরি হয় ওইখানে এগুলো নাই সৌদি আরবে একবার মদিনায় আমি ইমামতি করতাম গাড়ি ড্রাইভ করে আসছি মানে মদিনা থেকে শহরের বাইরে ছিলাম আবার একটা টিউশনের জন্য আসতেছি তো দেখলাম তিনজন তিনজন দুই পাকিস্তানি রাস্তায় দাঁড়ানো এদেরকে উঠে আসলাম তা মানে তারা টাকা দিবে তা আইসিয়া সিগন্যাল পোস্টের সামনে দাঁড়াইতেই মানে সার্জেন আইসা বললো যে হাতরোক্সা লাইসেন্স দাও তো লাইসেন্সটা দিতে হবে গাড়ি সাইড করো তো সাইড করলাম সাইড করার পর এখন তো জরিমানা দিবে আমার পরে আরেকটা সৌদি ছেলের গাড়ি আটকাইলো একই অপরাধে যেহেতু আমরা যাত্রীবাহী গাড়ি না কেন যাত্রী উঠাইছি তখন তাকে জরিমানাটা আগে দিলো দেওয়ার পরে ওর ঘটনার বললাম না ও চলে গেল আমারটা যখন লিখবে তখন আমি সেখানে হাত দিয়ে বললাম বিল্লা আলেক আর যেমন বলে বিল্লা আলেক তাহলে বল ইসলাম ইসলামিয়া প্লিজ আমি মদিনা ইউনিভার্সিটির ছাত্র কথা লিস তোর রুক্ষা যাত্রী উঠাই লাগেন আমি তো ওরাকি মারা সারিয়া তারা তারা মাত মাত খালে মার সানিয়া তা আর তো করবো না আমাকে না আমাকে ছেড়ে দিল তো এই এহসান অনুগ্রহ প্লিজ এটা সৌদি আরবে বাংলাদেশে আছে ওইখানে এটা নাই অতএব সেইখানে সামাজিক নিরাপত্তা রিজিকের নিরাপত্তা আপনি কখনোই চাকরি যতই চলে যাক কিছুই না থাকুক আপনি মানবেতর জীবনযাপন করবেন না আপনার যদি ফ্যামিলির সদস্য বেশি হয় তাহলে আপনাকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত সরকার যত দিন চাকরি পাচ্ছেন না 90% স্যালারি তারা সরকার এমনি দিবে ফ্যামিলির সদস্য সংখ্যা কম হলে 80% 70% এরকম তারা দিয়ে যাবে যত দিন চাকরি না পাবেন আপনাকে সরকার ফোন দিয়ে বলবে যে ও মুখখানে একটা চাকরি আছে তুমি সেখানে যাও তো মানুষ তো জানেই কেন যেতে হয় যাই গিয়ে জিজ্ঞাসা করলে মানে যারা অলস किस्मের আর কি বুঝের আমি তো পারি না এরকম না তখন তাদের পছন্দ হয় না তখন একটা সিল দিয়ে দেয় না এর চাকরিটা হইলো না এই রে না সরকারকে দেখাইলি যে চাকরির জন্য গিয়েছিলাম সিল দিয়ে দিয়েছে চাকরি হয় নাই আচ্ছা ঠিক আছে আবার থাকো আবার ছয় মাস পরে তারা ডাকলো এইভাবে তারা দিতে থাকে তা আমার এটা বলার উদ্দেশ্য হলো এইগুলি সবই আছে মিথ্যা নাই প্রহসন নাই হ্যাঁ এইগুলি আল্লাহর রস্তেই নেই আর বিশেষ করে আমি যেখানে ছিলাম সেখানে সামাজিক নিরাপত্তাটা অনেক বেশি সেটা নাম হলো ভিয়েনা এটা ইংল্যান্ডের মতো না আমেরিকার মতো না কানাডার মতো না যেখানে খুনি রিভলভার পিস্তল হ্যাঁ তারপরে চুরি ডাকাতি আছে এগুলি নাই এই জন্য প্রতি বছর আপনারা দেখবেন অন্তত বারো বছর ধরে এর মধ্যে মাত্র দুইবার আমি সবসময় খবর রাখি দুইবার অস্ট্রে অস্ট্রেলিয়ার মেলবোর্ন তারা লাইফ লিডের দিক থেকে এক নম্বর পজিশনে আসছিল বাকি দশ বিয়ে না এক নম্বরে তো সেইখানকার কথা বলছি তো আমি সেইখানে একটা জিনিস দেখেছি সেটা হলো যে আমি আল্লাহর কাছে দুয়াও করতাম আমি এবং আমার ওয়াইফ দুইজন মানে কনসাল্ট করতাম বাচ্চারা তো খুবই ছোটো অবস্থায় গেছে তারা ওইখানকার এতেই মানে বড় হয়েছে তাদের মানসিকতাও ওরকমই কিছু হয়েছে আর তিন বাচ্চা তো ওইখানে হয়েছে মানে মোট বাচ্চার সংখ্যা কিন্তু আমার ডক্টর সাইফুল্লা ভাই ডক্টর জাকির ভাই ডক্টর মঞ্জুর ভাই সবারই কিন্তু হাফ ডজন করে আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে ভাবে দান আছে কিন্তু হাফ ডজন করে তো আমার কটার ডজন বাংলাদেশ থেকে নিয়ে গেছি কটার ডজন ওইখানে হয়েছে তো আমার বাচ্চারা তো ওইখানকার এতে আঙ্গে কে বড় তারা ওইখানে থাকতে চাইতো এটা তাদেরই আছে কিন্তু আমি এবং আমার ওয়াইফ একজন আরেকজনকে সবসময় সহযোগিতা করেছি আমার জীবনে কোনো দিনই এমন হয় নাই যে আমার ওয়াইফ কোন কোনো দিন রাগ করলে সাথে সাথে আমি আমার পাওয়ারটা দেখাইছি জীবনে একদিনও হয় নাই ফর এ সিঙ্গল মোমেন্ট হ্যাঁ কোনো দিনই এটা হয় নাই যে আমি তাকে একটা গালি দিয়েছি কোনো দিনই হয় নাই আঠাশ বছর জীবন এটা হয় নাই তো ফলের সেও আমাকে খুব হেল্প করেছে ইউরোপ থেকে মানুষ ফিরে আসতে পারে না যখনই আসতে চায় তখন তার ওয়াইফ ডেকে বসে এমন সুন্দর মানে প্লিজ ছেড়ে যাব। আমার ওয়াইফ কোনোদিনই এটা বলে নাই যে না এটা স্যার আমরা যাবো না শুধু যদি আমার ওয়াইফ এটা বলতো যে আমার হাজব্যান্ড আমাকে দেশে নিয়ে যেতে চায় তাইলে সরকার এদেরকে আটকাই দিত তুমি যাও তোমার ফ্যামিলি যাবে না আমি কিছু কথা আপনাদের সামনে একটু বাড়াই বললাম যেহেতু ব্যতিক্রম ধর্মীয় টপিক সেই জন্য ইউরোপকে আপনারা বাহির থেকে যত যেরকম সবটাই চার্মিং মনে করেন ওরকম না বৈষয়িক দিক থেকে যদি সহজভাবে বলি কোনো দিনই ওই বিএনের সাথে অথবা অস্ট্রিয়ার সাথে বাংলাদেশের কম্পেয়ার নেভার ক্যান বি ডান কোনো দিনই এটা হইতেই পারে না আর যদি ধর্মীয় দিক থেকে হাজার প্রতিকূলতা বাংলাদেশে বর্তমানে তো মনে করেন নেগেটিভের চরম পর্যায়ে আমরা আছি হুম যেটি পনেরো বছর আগে দশ বছর আগে ছিল না ধীরে ধীরে খারাপের দিকেই যাচ্ছে এরপরে বর্তমান যে অবস্থা এতেও বাংলাদেশের ধর্মীয় দিক দাওয়াতি দিক সামাজিক দিক এটার সাথে কোনোভাবে অস্ট্রেলার কম্পেয়ার হয় না এটা হলো কথা সেই ক্ষেত্রে আমি এবং আমার আমার চিন্তা কোনটাকে প্রাধান্য বাচ্চা ইউরোপে তারা বড় হয়েছে ওই এক ধরনের জীবনযাপন মানে একেবারে তিলকা আসার জন্য দশ বছর ছিলাম দেশে আসার পরে মানুষ কে কি পায় কোন চাকরিতে চলবে কতটুকু কামাই রোজগার এটা তো একদম ক্যালকুলেশনে সহজেই ধরা পড়ে তারপরে শুধুমাত্র একটা জিনিস চিন্তা করে যে না এখানে চলে আসা দরকার কেন এই সিদ্ধান্তটা নিলাম একটু বলতে বাধ্য হচ্ছে সেটা হলো বাংলায় বলে যে চুন খেয়ে মুখ করলে দই দেখেও ভয় হয় ওরকম দেখেছি অনেক ফ্যামিলির অবস্থা এরকম যে হ্যাজ গন টু টোটাল একবারে একটু একেবারে ডাইরেক্ট টু হেল জাহান্নাম পর্যন্ত বলতে পারেন আপনি এরকম যখন হয়ে গেছে তখন আমি চিন্তা করলাম যে যদি আমার একটা ছেলেমেয়ের অবস্থা হয়ে যায় তাহলে কি করব তো এখন খারাপ পারে আমার মনে মনে শেখরা তাদের সামনে আমি কথা বলি যেখানে বাঘ থাকে না সেখানে হ্যাঁ তবু কথা বলতেছি হ্যাঁ যে আমার ক্যালকুলেশন এটা ছিল যে আল্লাহ তো আমাকে জন্ম দিয়েছেন বাংলাদেশে এইখানে আমি চেষ্টা সাধনা করার পরে যদি ছেলেমেয়ে নষ্ট হয় তাইলে হয়তো আমি আল্লাহর কাছে বলতে পারবো যে আমি তো চেষ্টা করছি আর ওইখানে যদি নষ্ট হয়ে যায় আল্লাহ যদি ধরে বসেন যে তুই তখন আমি কি দিব এই চিন্তা করে মানে চলে আসার সিদ্ধান্ত নিয়েছি তুই একটা ঘটনা আপনাদেরকে না শুনাইলেই নয় আমার একজন মুসল্লি অথবা একজন যিনি আমার পিছনে চলা তাদের করছেন দিনদার মোটামুটি তিনি একদিন একটা ঘটনা এইগুলি বলতে খারাপ শোনা যায় তবু বলবো এই ব্রত নেওয়ার জন্য আর এখানে যেহেতু একেবারে কমন পিপল নাই বলতে অসুবিধা নাই তিনি বললেন যে আমি একদিন স্কুলে গেলাম আমার ছেলে ক্লাস ফাইভে পড়ে গিয়ে প্রিন্সিপালের রুমে গেলাম যে আমার ছেলের বললো যে যাও এখন এটা তুর্নেন ক্লাস মানে ব্যায়াম ক্লাস হ্যাঁ যাইতে পারো তুমি ক্লাসে যাইতে পারো তা ঠিক আছে যেহেতু প্রিন্সিপাল অনুমতি দিছে তো সেটা তো যেহেতু মানে শীত প্রধান কান্ট্রি সব ইয়ার টাইট জানালা দরজা দিয়ে বন্ধ থাকে গিয়ে দরজা খুলে ভিতরে ঢুকছে ভিতরে ঢুকে গিয়ে দেখে ছেলে মেয়ে এবং টিচার সহ একেবারে সবাই একটা ড্রেস পরা কয়টা ড্রেস একটা অফ জন্মগ্রহণের সময় যে ড্রেসটা পরে আসি সবার এই একই ড্রেস পরা হ্যাঁ এই ড্রেস পরে তারা ব্যায়াম করতেছে তো তিনি আমাকে যেটা বললেন এক এক আপনাকে আমি কি বলবো ক্লাস ফাইভের এর মেয়েরা এত বড় হয়ে গেছে ইউরোপিয়ান হ্যাঁ সবকিছুই তাদের দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে এক নজর আমি দেখছি হ্যাঁ এরপরে দরজা লাগাই দিয়ে চলে আসছে আমার ছেলে আমাকে দেখে নাই এসে ফেলে দিল যে আমি এখন কি করব আমার সব দেশের ফেলে দিয়ে চলে আসছে এখন কি করব আমি এখন কি করব তখন উনি বললেন যে না আমি আর এই দেশে থাকবো না আমি চলে যাব ইংল্যান্ডে চলে যাব তো একটা ঘটনা আপনাদেরকে শোনাইলাম ওইখানে কেউ যদি থাকে এরকম কত ঘটনা শুনবেন এক এক মুসল্লি একজন আমিও তো তখন ওই যে শেখ যেরকম বলতেছিলেন ইয়া ছিলেন কি বলে যে যুবক ছিলেন তা মানে ক্যান ইউ রিমেম্বার টোয়েন্টি ইয়ার্স কারণ দেশে আসছি দশ বছর আর ওইখানে ছিলাম দশ বছর একজন মুরব্বী ছিল নোয়াখালি ওনাকে খালু রাখতাম যে খালু এই যে এইখানে যে থাকছেন কোথায় কোথায় গেছেন কি কি দেখছেন পরে বললো আবার বলতেছে যে খালু একটা আশ্চর্য জিনিস বলি সেটা একটা জায়গা আছে ল্যাংটা পার মানে ওইখানে সকল মানুষ মানে যারাই ঢুকবে কোনো রকম কাপড় থাকবে না হম এইটা পরে তারা সেখানে ঢুকে তা আমি তো বাংলাদেশে আমি তো পারি না এমনি গেছি ঢুকার জন্য পরে পরে কি করলেন আমি খোঁচায় খোঁচায় জিজ্ঞাসা করতেছি এগুলি কি বলা যায় বলা যায় না পরে কি করলেন একটু গেলাম আমি আরো তার থেকে এক করে মানে কিউরিয়াসিটি জানতে চাচ্ছি তো এইগুলি শুধু এনজয় করার জন্য না এখান থেকে টু টেক সাম এটা আমার টার্গেট বললো যে অল্প একটু গিয়ে চলে কেন খালু আর একটু আরো ভালো দেখতে পারতেন পরে খালু যেটা বললো এটা শুনবেন অনেক নিকৃষ্ট জঘন্য বললো যে খালু যেইগুলোর বয়স আছে হ্যাঁ মানে মহিলাদের কথা আর কি বিশেষ করে তো এইগুলি তো যাই হোক দেখতে তেমনি মানুষ যখন বিবস্ত্র অবস্থা দেখতে তো বিশ্রী লাগে বিশেষ করে যেগুলির বয়স হয়ে গেছে বৃদ্ধ এগুলো দেখে আমি দেখলাম আমার বমি উনি বললেন পরে চিন্তা করলাম যে এর ভিতরে আসতেছে আর যাওয়া যায় না পরে চলে দুই নম্বর ঘটনা আরেক ভাই খুবই উনি সাংগঠনিক লেভেলের একবারে পাঁচ সালাদ দৈনিক করেন হাতি স্টাডি করেন হ্যাঁ ওইখানে ইসলামিক ফোরামের সদস্য তিনি বললেন যে একদিন ট্রেন থেকে নামছি লোকজন জড়ো এখানে পার্কের এখানে ট্রেন থেকে নামার পরে ধরেন মেট্রো ট্রেন থেকে নামার পরে শহরের মিডল পয়েন্টে গেছি কিরে লোকজন গিয়া দেখি যে এক যুবক যুবতী এরা এইখানেই তারা চূড়ান্ত কাজ একটা ডাইরেক্ট জিনা করতেছে মানুষ দেখতেছে হ্যাঁ তো কেউ কেউ মোবাইলে করতেছে করতেছে এক নজর দেখে যে এইটা হায় আল্লাহ চলে আসলো এরকম আমার থেকে আপনার হাজার খানি ঘটনা পাবেন যেগুলো আমার নিজের প্র্যাকটিক্যাল ঘটনা যেটা বের হইলে চোখ যে হেফাজত করবেন এটার বাস্তব কোন সুযোগ নেই কারণ দেখবেন বিশেষ করে সামার সিজনে আমি বলতাম যে শীত সিজনে তো তারা মানটেল পরা খুব ভদ্র কারণ ভদ্র হওয়া ছাড়া কোনো উপায় নাই তো যখন সামার চলে আসে যখন চলে আসে সামার এ সকল মানুষ হয়ে যায় সামার হ্যাঁ তখন একেবারে ধরুন সুরসিকন সতেরো আঠারো বছরে সেইগুলির ফিজিক্যাল স্ট্রাকচার সৌন্দর্য বাহ্যিক রূপ লাভ না তা আল্লাহ কি পরিমাণ দিয়েছেন এর যখন সকল অঙ্গ প্রত্যঙ্গ নির্দিষ্ট দুই একটা পয়েন্ট ছাড়া আর সব যখন দেখা যায় তখন আপনার ইমানের অবস্থা কি হবে প্রথম প্রথম গিয়ে খুবই ধাক্কা লাগতো এরপরে এক বছর দুই বছর তিন বছর পরে দেখলাম একদম আর খারাপ লাগে না ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে যাচ্ছি একই গাড়িতে বসছি আমার সামনে এখানে দাঁড়ায় এক ছেলে এক মেয়ে সারাক্ষণ একজন একজনের ঠুটের ভিতরে ঠুঁট ঢুকাই দিচ্ছে জিব্বা ঢুকাই দিচ্ছে জরাজরি করতেছে এগুলি অ্যালাউড রাস্তাঘাটে করতেছে হায়া সরম কোথায় থাকে নবীজির একটা হাদিস আমার মনে করলো হায়া লজ্জা এবং একটা আর একটা 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 সঙ্গী চলে গেলে থাকে না আমি চিন্তা করে বের করলাম যে মুসলিমদের ইমান না থাকার কারণে লজ্জা নাই অতএব তারা আগে হারিয়েছে ইমান তারপরে গেছে তাদের লজ্জা আর আমাদের মুসলমানদের কি আমাদের মুসলমানদের আগে যায় লজ্জা তারপরে যায় কি ইমান আমি ক্যালকুলেশন করে দেখলাম যে আমি তো একটা বেসরম বেহায়া কারণ আগে যেই সমস্ত জিনিস দেখলে শরীরে আগুন ধরে যেত আরে কেমন লাগতো হ্যাঁ এখন ওইগুলো একদম সহনীয় পর্যায়ে হয়ে গেছে আর খারাপ লাগে না তার মানে আমার কি নেই সরম নাই তাহলে আমার যদি চলে যায় পরে কি যাওয়ার পালা ইমান চলে যাওয়ার পালা তখন বাধ্য হয়ে সিদ্ধান্ত নিলাম যে না এইখানে থাকা যাবে না যদিও কিছু কাজ হচ্ছিল এবং সেক্টরটা খুবই মানে একটা সংক্ষেপ কি বলে ছোট্ট একটা আমার কমিউনিটিও খুব ছোট বাঙালি কমিউনিটি তবে হ্যাঁ অন্যান্য কালচারে মাল্টি কালচারের লোকজন আসতো কিছু কাজ যেখানে হতো না মানুষকে কোরআন শেখানো সপ্তাহে ধরেন কথাবার্তা শোনানো বাচ্চাদেরকে কোরআন পড়ানো এগুলি কিছু কাজ হইতো যে কাজটা হইতো এটা আমি আমার ক্ষেত্রে মনে করলাম এই কাজ অন্য যে কেউ করতে পারে আমি আর একটু বেশি করতে করতে চাই অনেকে প্রশ্ন করতো কেন আপনার তো দিনের কাজ করতেছেন আমরা উপকৃত হচ্ছি আর কি শোনেন আপনি একটা কোম্পানিতে জব করেন আপনার দেড় হাজার ইউরো পান আরেকটা কোম্পানি সেম জবে আপনাকে তিন হাজার ইউরো দিবে কি করবেন বলে যে ওইখানে চলে যাব আমি ক্যালকুলেশন করেছি এইখানে আমি দিনের যে কাজ টুকুন করি দেশে গেলে এর চেয়ে বেশি করতে পারবো বিদায় আমি চলে যেতে চাচ্ছি আর একটা ঘটনা আপনাদেরকে বলে শেষ করে দিচ্ছি একবার এক ভাই বললো দাওয়াত তো সবার কাছে দিতে হবে চলেন যাই এক বাসায় গেলাম ওইখানকার ওই লোকের মেয়ে অস্ট্রিয়ান সেলের সাথে লিভ টুগেদার করে বাচ্চা হয়েছে বিবাহ ছাড়া আমাদের বাংলাদেশি মেয়ে এখন বাংলাদেশি কমিউনিটি এদেরকে বর্জন করছে যারা এত খারাপ বিবাহর সাথে সারা বাচ্চা হয়ে গেছে এই এইভাবে চলতেছে উল্টাপাল্টা যিনি বিচার সেটা তো আলাদা করেই সেটা আলাদা তো বাচ্চা হয়ে গেছে এখন এই লোকের খুব খেদ জিদ রাগ বাংলাদেশি কমিউনিটির পরে উপরে সে আমার সাথে বলে যে হুজুর শুনেন আমি একদম আমি বললাম যে ভাই আসেন না কেন আমি কতদিন হয়েছে আসছি এখানে একদিন দেখা হইলো না আমি মসজিদে যাই না বাংলাদেশি কমিউনিটি জানে না এরা কত কীরকম এরকম আমার মেয়ে এটি ইউরোপে থাকে আমরা তো স্বাভাবিক বিষয় মেয়ে বড়ো হয়েছে হ্যাঁ এখন তার একটা বাচ্চা হয়েছে সেই জন্য তারা আমাদের সাথে মিশানা এই জন্য বাংলাদেশি কমিউনিটি বাদ দিয়ে দিয়েছি পরে আমি চিন্তা করলাম যে কুত্তার ঘরে কুত্তাই জন্মগ্রহণ করে হুম কিছু মনে করেন না মানে সে যেরকম মেন্টালিটির বাবা তার মেয়ের পক্ষ থেকে সাফাই গাচ্ছে বাংলাদেশি কমিউনিটিকে সে খাটো করছে তো এই ধরনের বহু কত শত আমার থেকে আপনি নিবেন অতএব সর্বশেষ ওই হাদিসটাই আবার বলে সেটা হলো যে দুনিয়ার দিক থেকে যদি কম্পেয়ার করেন তারা বহু পরে আছে এত খারাপ কিছু করে তবু আইসা আপনার গায়ে হাত দিবে না এত খারাপ কিছু করে আপনার মেয়েকে কিডন্যাপ করবে না এত খারাপ কিছু করে তারা মনে করেন গায়ে পড়ে সে করবে না যা হয় তাদের আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতেই হয় আমাদের সমাজে তো আপনি আপনার মেয়ে বড় হলে আপনি মানে কি বলে যে আপনি সারা ক্ষণ একটা तटস্থ অবস্থা থাকেন কি অবস্থা হবে যাই হোক ধর্মীয় দৃষ্টিভঙ্গণ থেকেই আমি বিবেচনা করে সেটা বাদ দিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন যদা কুমুল্লাহ খান অনেকগুলো অভিজ্ঞতার কথা এবারে আমাদের প্রশ্ন আমাদের সম্মানিত শাহেক ডক্টর আবদুল্লাহল কাফি সাহেবের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ইসলামী বিশ্ববিদ্যালয়গুলির একটি হচ্ছে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় যেখানে পৃথিবীর বড় বড় আলেমগণ শিক্ষকতা করে থাকেন পাশাপাশি পৃথিবীর অনেক গুণী ছাত্রগণ সেখানে পড়াশোনা করে থাকেন শেখ আপনার কাছে প্রশ্ন বা আপনার কাছে জানতে চাই যেহেতু আপনারা সতীর্থ হিসাবে পৃথিবীর বিভিন্ন মেধাবী ছাত্রদেরকে পেয়েছেন সেখানে

আমাদের দেশে সাধারণত আমরা ভার্সিটিতে পড়াশোনার ক্ষেত্রে আমাদের যে গতি বা এখানকার যে রীতি ওইখানে কিন্তু অনেক আলাদা যেমন এখানে কিন্তু ভার্সিটিতে সবাই নিজে নিজে বিশেষ করে যারা মেধাবী হয় নোট তৈরি করে নোট করে তারা অন্যদেরকে দিতে চায় না গোপন করে এই জিনিসটা কিন্তু আমাদের দেশে কিন্তু প্রচুর আপনি পাবেন আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে আমি কয়েক মাস ছিলাম তারপরে তো ওখানে গেছি তো এগুলো দেখেছি এটা সবার সবার জানা কিন্তু ওইখানে কিন্তু সম্পূর্ণ আলাদা ওইখানে কেউ যদি বিশেষ করে যদিও মল মূল ভলিউম সেখানে পড়া হয় তারপরেও কিন্তু টিচার কিন্তু অনেক কথা বলেন ওগুলো কিন্তু নোট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে একজন ছাত্র যারা দ্রুত লিখতে পারেন আরবি তারাই কিন্তু বেশি সফল হবেন কারণ এক্সামে কিন্তু ওখান থেকেও আসবে ওখানে শুধু মূল বইয়ের উপর নির্ভর করে না সেক্ষেত্রে যেহেতু উনি জানেন যে যে লিখতে পাচ্ছেন যে আমি বেশি লিখতে পারছি তাহলে পরীক্ষায় আমি সফল হব তাহলে ওনার গোপন করার কথা উনি ইচ্ছা করলে ওনাদেরকে না দিতে পারেন কিন্তু ওনাদের মধ্যে এটা নেই যারা ভালো লিখতে পারতেন দেখতাম যে সবাইকে দিতেন দেখা যাচ্ছে যে ওখানে যে যেটা ফটোকপির ইয়ে আছে দোকান ইয়ে আছে সেখানে দিতেন সবাই সেখান থেকে আমরা ফটোকপি করে নিতাম তো আমাদের আমি যে সেমিস্টারে ছিলাম তো ওই সেমিস্টারে অনেকগুলো ক্লাস ছিল শাখা ছিল প্রায় ছয়টা বা সাতটা তো আমাদের সাথে একজন ছিলেন উনি ইয়ামিনী তো উনি খুব লিখতে পারতেন এবং কম্পিউটারে টাইপ করতেন ওনার যে নোট নোটগুলো তারপর উনি দিয়ে দিতেন সবাইকে সবাই আমরা সেটা থেকে উপকার লাভ করতাম তো সবাই কিন্তু বিশেষ করে পরীক্ষার সময় ওই বেশিরভাগই আসলে তো সবার একটা সবার মধ্যে একটা অলসতা থাকে নিজে ক্লাসে আসলে লিখতে পারাটা অনেকের জন্য কঠিন হয় সবাই ওনার নোটের জন্য অপেক্ষা করতেন যে ওই নোটটা পেলে পরীক্ষার সময় সেটা পড়বেন তো যাই হোক তো এই জিনিসটা আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে হয়তো এই ধরনের মন মানসিকতা আমাদের দেশে কিন্তু আমরা পাবো না এভাবে আমরা গড়ে উঠেছি কারণ আসলে আমাদের মধ্যে ঈর্ষা থাকলে অসুবিধা নেই যে আরেকজন ভালো করতেছে আমিও তার মতো হব বাট আমাদের মন মানসিকতাটা অনেকটা হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে একটু বেশি স্বীকার করতে হবে যে কারণে আমরা চাই যে আমি একাই করব অন্যরা যাতে না পারে করতে তো ওই ওই স্টুডেন্টের কথা বলতেছি উনি আসলে নিজের ক্লাসে যেমন পরীক্ষায় ভালো করতেন ব্যাপক পড়াশোনা নিজেও করতেন একদিনের ঘটনা বলি আমাদের ফিখের এক টিচার ছিলেন উনিও বড় আলেম একজন মুসিদ নবীতে দাস দিতেন তো হঠাৎ করে একটা মাসালা চলে আসে সেটা হলো যে বড় কোনো ব্যক্তি বয়স্ক ব্যক্তিকে চাচা বলে সম্বোধন করা তো আমাদের জানি না আসলে আমার মনে পড়ছে না যে মাসাল্লাটা কীভাবে উঠলো ক্লাসে তো উনি বলছেন যে আমাদের টিচার বলছেন যে এটার উপর কোনো দলিল নেই বা সালাবদের মধ্যে এ ধরনের কোনো কিছু আমরা পাই না যে তারা বয়স্ক কেউ হলে তাদেরকে চাচা বলে সম্বোধন করতেন এরকম কোনো কিছু পায় না তো ওই স্টুডেন্ট মেধাবী যিনি ই স্টুডেন্ট ওনার নাম ছিল আব্দুল কাদের গোস্বামী উনি বলছেন চট করে যে না আমি ফাথুল বাড়ির মধ্যে দেখেছি হাজার আসকানি এই বিষয়টা উল্লেখ করেছেন হয়তো কোনো হাদেশের ব্যাখ্যায় বা কিছু যে বয়স্ক যারা সম্মানী মানুষদেরকে চাচা বলে সম্বোধন করে এটা ভালো উত্তম সালাবদের মধ্যে এটা ছিল তো উনি যখন এই কথা বলেছেন যে আমি দেখেছি ফাতুল বাড়িতে তখন শিক্ষক তো আসলে আমরা যেহেতু স্টুডেন্ট উনি যে খাটো করেছেন সেটা না উনি বলছেন যে তুমি এ কথা কীভাবে বললে হয়তো তুমি ফাতুল বাড়ির কয়েকটা পৃষ্ঠা হয়তো পড়েছ চট করে একটা হুকুম দিয়ে দিলে যে আমি ফাতুল বাড়িতে দেখেছি তো তারপরে যাই হোক ওনার মনে হয় হলো উনি স্টুডেন্টকে বলেন ঠিক আছে তুমি তাহলে কালকে যেহেতু পড়েছ তুমি কালকে নিয়ে আসো প্রমাণ তো ওই স্টুডেন্টকে তারপরের দিন বাস্তবে ফাতুল বাড়ি থেকে ওই অংশটুকু নিয়ে এসে ওনাকে দিলেন তো এতে খুব খুশি উনি খুশি হওয়ার পর উনি সাথে সাথে বললেন যে কিছু কিছু ছাত্র তারা টিচারদের উপরেও তাদের মানে জ্ঞানের স্তরটা দেখুন প্রথম দিন কিন্তু খুব একটা বেশি গুরুত্ব দেননি যখন উনি বলেছিলেন বাট এখন উনি বললেন এবং বললেন যে মূল পরীক্ষা তো আমি তোমার মাপ করতে পারবো না সেটা আমার অধিকার নেই তবে ক্লাস এক্সামের যে মার্কটা বা অ্যাসাইনমেন্টের চল্লিশ মার্ক ওইটা আমি তোমাকে এখনই দিয়ে দিলাম ওইটা তোমার কোনো পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই তো যাই হোক আমি এর সাথে একটু ওখানকার শিক্ষকদের কথাও যেহেতু বলেছেন আমি একটু শেয়ার করি হয়তো এগুলো আপনারা শুনেছেন আগে আমাদের মাসাইকদের কাছ থেকে তারপরও বলি যে আসলে ছাত্রদের ক্ষেত্রে যেমন পার্থক্য আছে তেমনি টিচারদের ক্ষেত্রেও কিন্তু একটু পার্থক্য আছে ব্যবহারের দিক থেকে আমাদের ভার্সি টিচারদের অনেকের সাথে মুসাফা পর্যন্ত করা এটা বেয়াদব হিসেবে দেখে অনেকে স্যার ভালো বলতে পারবেন কারণ আমি রাজশাহী ইউনিভার্সিটিতে এই ঘটনার সম্মুখীন হয়েছি মুসাফা করতে গেছে তার বিচার হয়েছে ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছে তো অথচ আমাদের মধ্য ইউনিভার্সিটির টিচারদেরকে ওখানে গেলে মানে উনারাই হাত বাড়িয়ে দেন আগে বা আর তো এগুলো কমন বিষয় এগুলোর তো এই যে টিচারদের নমনীয়তা এটাতে কি তাদের মর্যাদা আসলে কমে গেছে আল্লাহ যাকে মর্যাদা দেন আমরা অনেক সময় আসলে মর্যাদাটা সৃষ্টি করতে চাই অনেক সময় ইসলাম ইসলামের বিধান লঙ্ঘন করে আমরা মর্যাদা চাই কিন্তু আসলে আল্লাহ যাকে মর্যাদা দেন তার সেই আসলে সম্মানিত হন আল্লাহ যাকে সম্মান দেন সেই প্রকৃত সম্মানিত হয় আমাদের একটা ঘটনা বলবো আমি একবারই আমাদের মদিনার হজ মিশনে অনুবাদকের দায়িত্বে ছিলাম ওই বছর যিনি গেছিলেন হজ অফিসার হিসেবে তো উনি আবার আমাকে আমাদেরকে যারা আমরা অনুবাদক ছিলাম মাওলানা সাহেব বলে ডাকতেন একদিন বলছেন যে মাওলানা সাহেব এখানে তো সব কিছুই ভালো দেখতেছি এখানে যারা কর্মী সৌদি আরবের যারা ওখানে যারা থাকে প্রবাসী তারা সবাই ভালো কাজ করে আর বাংলাদেশ থেকে যারা যায় মানে ওই যে ইয়া থেকে ওই ধর্ম থেকে তারা সবাই অলস ওখানে যে সবাই মানে অফিসার যে এই দিকগুলো অনেক দিকই ভালো দেখতেছি বাট একটা জিনিস আমার খুব খারাপ লাগতেছে বলে বল কি বিষয় তো বলতেছে যে সবাই দেখা করতে আসলে হাত বাড়িয়ে দেয় হবে মানে ওখানে যারা সৌদি আরবে থাকে তারা তো আসলে যেভাবে বড় হয়েছে ওখানে আলিমুল আমাদের সাথে যেভাবে মিশে তাদের কফিলদের সাথে যেভাবে মিশে ওনার তো আসলে মুসাফা এটাকে কিছু অনেক বড় হিসেবে দেখেন ভালো কাজ হিসেবে দেখেন তো ওখানে যে একটা অভ্যাস হয়ে গেছে সবার সাথে মুসাফা করা তো ওই যে হজ অফিসে ঢুকলে এসে চেয়ার অফিসারের সাথে এসে হাত বাড়িয়ে দেয় তো এটা ওনাকে খারাপ লেগেছে তা আমি ওনাকে বিষয়টা বুঝিয়ে দিলাম যে আসলে আমাদের দেশে যারা আপনাদের সাথে যারা থাকে তারা এই জিনিসটা বোঝে যে আপনারা এটাকে অপছন্দ করেন কিন্তু এখানের সমাজ যেহেতু এটাকে অ্যালাউ করে আরও ভালো হিসেবে দেখে তারা এই কাজটা করতেছে হয়ে গেছে যেরকম আমি আর লম্বা করবো না আমি শুধুমাত্র একটু দেখালাম যে হ্যাঁ তাদের মধ্যে দোষ আছে বাট কিছু বিষয় আছে যেগুলো হয়তো আমাদের দেশে আমরা কল্পনা করতে পারবো না যাই হোক আল্লাহ তালা আমাদেরকে এগুলো থেকে শিক্ষা অর্জনের তফিক দান করুন